হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি দীপক বিশ্বাস আর আপনারা দেখছেন দীপক বিশ্বাস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা বিড়াল তার বাচ্চাকে ঠিক কিভাবে ট্রেনিং দেয় যাতে করে বাচ্চাটা বড় হয়ে শিকার ধরতে পারে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে বিড়ালটা রয়েছে তার বাচ্চাটাকে কী সুন্দরভাবে ট্রেনিং দিচ্ছে। আর এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা বিড়ালের হতে পারে কিন্তু এতটাই বাদরামো করে, এতটাই দুষ্টুমি করে, এতটাই শয়তান, এটা মানে বলার বাইরে। বন্ধুরা, আমাদের এই ছোট্ট বিড়ালের বাচ্চাটাকে খুবই ভালোবাসি আর বাচ্চাটা দেখতেও এতটাও খারাপ নয়, খুবই সুন্দর বাচ্চাটা। তো বন্ধুরা, এই বাচ্চাটা সর্বক্ষণ আমরা যখন চলাফেরা করি আমাদের পায়ে এসে কামড় দেয়, মানে সেরকম নয় যে আমরা ব্যথা পাবো, মানে হালকা করে ধরে, তারপর মানে সব সময় বাচ্চাটা একটা সেকেন্ডের জন্য মানে শান্তভাবে বসে থাকবে তা কখনোই করে না, সব সময়ই ও বাদরাম করতেই থাকে, 1 সেকেন্ডের জন্য ও শান্ত থাকে না। বিড়ালের বাচ্চাটাকে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। বন্ধুরা, বিড়ালের বাচ্চাটাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করুন বিড়ালের বাচ্চাটার জন্য, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে। বন্ধুরা, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে অলে করে দেবেন। বন্ধুরা, আপনাদের সাপোর্ট অবশ্যই জরুরি, আপনাদের জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন বন্ধুরা, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন কী সুন্দর বিড়ালের বাচ্চাটা, আর বিড়ালের যে মাটা রয়েছে বাচ্চাটার, বিড়ালটা রয়েছে, কী সুন্দর করে ট্রেনিং দিচ্ছে। দেখুন 1 সেকেন্ডের জন্য ও মানে শান্ত হয়ে বসে থাকবে তা কিন্তু করছে না, সব সময়ই, এমনিতেও যদি ওর মা নাও থাকে তবুও ও এমনই করতে থাকে, সামনে যা পায় সেটাকে নিয়ে ও খেলা করে সব সময়, সব সময়ই। খুবই চঞ্চল বাচ্চা এটা। বন্ধুরা, এই বিড়ালের বাচ্চাটা আমাদের দেশি প্রজাতির বিড়াল, এটা কোনো বাইরের বিড়াল নয়। তো বন্ধুরা, সেই জন্যই বাচ্চাটা আমাদের দেশি যে বিড়াল রয়েছে সেরকমই হয়েছে, আর বাইরের যে বিড়ালগুলো থাকে বিদেশি সেগুলোতে তা সেই সেই বিড়ালগুলো যে চুল থাকে সেগুলো অন্যরকম থাকে। বন্ধুরা, বিড়ালের বাচ্চাটাকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।